এবার ব্লেজো স্কিন ঈদ বাজার সংবাদ। রাজধানীর উত্তরায় জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নানান ব্র্যান্ডের আউটলেটে ছেলে আর মেয়েদের পোশাকের সমাহার। দেশীয় পোশাকের পাশাপাশি রয়েছে বিদেশি পোশাকের চাহিদাও। তবে গ্রীষ্মকাল হওয়ায় সবার পছন্দের শীর্ষে সুতি ও মসলিন কাপড়। ইসমাইল সর্দারের প্রতিবেদন। ঈদ উল ফিতরের বাকি আর মাত্র দুই সপ্তাহ, এরই মধ্যে শপিং মলে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু হয়েছে। ক্রেতাদের চাপ সামাল দিতেই রাজধানী উত্তরায় ব্র্যান্ডের দোকানগুলো ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। শোভা পাচ্ছে দেশি বিদেশি নানান পোশাকের সমাহার। রুচি অনুযায়ী পোশাক পাওয়ায় খুশি ক্রেতারা, বিক্রিও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। ড্রেস আমার কাছে খুব ভালো লাগছে, অন্য এক জায়গায় গেছি ওইখানে থেকে এখানে ভালো লাগছে, ওইখান থেকে নিতে পারি না, এখান থেকে বেবিদের জন্য তিনটা ড্রেস নিছি। এবার সবচেয়ে বেশি আপনার চাহিদা হচ্ছে আপনার সাদা বাহার, তারপরে আলেয়া কাট, কট সেট, এগুলো সবচেয়ে বেশি চাহিদা। রাজধানীর উত্তরায় জমজম টাওয়ারও বেচাকেনা জমে উঠেছে। মেয়েদের কাপড় বেশি বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। পুরুষ মানুষ দিন শেষে আমরা পরিবারের জন্যই আসলে আসি, শপিং এর কালেকশনগুলো ভালো আছে। প্রোডাক্ট নিয়ে তো আমাদের কোনো টেনশন নাই, আর আপনার কাস্টমারও আপনার আইসে আমাদের এখানে ভালো প্রোডাক্ট পাচ্ছি বিধায় আপনার এখানে কাস্টমার এসে আপনার কেনাকাটা করতে কমফোর্ট ফিল করতেছে। ঈদকে সামনে রেখে অনেক নারী নিচ্ছেন নতুন বোরকা। এক্ষেত্রে দুবাই, সৌদি, কোরিয়ান কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। আধুনিক মার্কেট হয় ক্রেতাদের আনাগোনা বেশি বলে জানান এই ব্যবসায়ীরা। জমজম টাওয়ার উত্তরের মধ্যে একটা আধুনিক মার্কেট, এমনকি ঢাকার মধ্যে এটা একটা আধুনিক মার্কেট। অলরেডি আমরা ঈদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, আমাদের সেফটির ক্ষেত্রে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। একটা ফ্লোরে এক একগুলো আইটেম পাওয়া যাবে, যেখানে ক্রেতা সাধারণ এসে স্বাচ্ছন্দ্য বোধ করে কেনাকাটা করতে। ছেলেদের পাঞ্জাবি শার্ট প্যান্টের বিক্রিও বেড়েছে, তবে এখানে আনাগোনা বেশি নারীদের। পরিবারের সদস্যদের জন্য কিনতে এসেছেন তারা। প্রায় অধিকাংশ শপিং মলগুলো ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়েছে নানান ব্যবস্থা। উত্তরার বুকে আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স একটি সর্ববৃহৎ সর্বাধুনিক মার্কেট, যেখানে 24 ঘন্টা নিঃসৃত নিরাপত্তা সিসি ক্যামেরা আছে, আমাদের নিজস্ব সুসজ্জিত গার্ড আছে, এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও আমাদের এখানে সার্বিক নিরাপত্তা দিয়ে থাকেন। তো সব মিলিয়ে ক্রেতা সাধারণ স্বতঃস্ফূর্তভাবে কেনাকাটা করতে পারতেছে। শেষ রমজানের 10 দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকবে বলে জানান ব্যবসায়ীরা। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।